অলসো পাহি রিজাল্ট পালো। এইখিনি হল কোকোপিট, এনে আপনাদের দেখিছিল নে মই যে টিআই থৈছিলো, তার পাছত সব মই ফার্স্ট গেট আবার পানি টুকি টুকি এইদরে শুকাই দিলো। এটা সবখিনি খুরখুরিয়া নিচিনা হয়ে গেছে দেখিছে, আর একচুয়ালি এখানে আরো অলমান ভালকে শুকাব লাগিছিল, আরো অলমান খুরখুরিয়া হয়ে যাব লাগিছিল, তারপরে দিলে মানে ভাল হলতেন। মূর যে কি লাগবে জানে নে, রাতেপা সদায় টেকটেকিয়া রোদ দিয়ে আর এই ব্যালকনিটা মানে পুরা রোদ হয়ে থাকে হ্যাঁ, আর সেখানে ভাবিল মানে এখানে মেলি কালি মানে কালি দুপুরাতে মানে মেলি থা শুকাব সাকে, আর এটা যেটা মোট রোদ বহু বেশিকে দরকার হল কি হল রোদে নাই নুশুকায় অল বতা দি আছে, আর এটা এখানে শুকালকে মানে ওয়েট করব লাগবে, যেটা শুকাব তেতিয়াহে মানে ইয়ার মানে কামখিনি করে পাইম, কিন্তু আশা করো শিবসাগরলে যাওয়ার আগতে যদি এখানে শুকায় যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, নমস্কার, মই দীপশিখা, আপনাদের সকলকে পুনরবার দীপশিখার ব্লগের আন এটা আসামিজ ব্লগ ভিডিও স্বাগত জানাইছো। আশা করছো আপনাদের সকল হ্যাপি আছে, সুখ আছে, আর লাইফের সরু সরু মোমেন্টস বু কালেক্ট করে পুরা এনজয় করে আছে। আজি যে মই ব্লগ বনাবলে স্টার্ট করছো মানে যে ব্লগ বনাই গিয়ে থাকি, এই বহুত বেশি ইম্পর্টেন্ট হয় মোর কারণে, পাহির কারণে, অংশুর কারণে, সবর কারণে বহুত বেশি ইম্পর্টেন্ট হয়। সো আশা করো আজি ব্লগটি আপনাদের সম্পূর্ণরূপে চাই থাকিব, আর শেষত জানাবলে নপাহরিব আজি ভিডিওটি চাই কেনেকুয়া লাগলে। প্রথমবার যদি মোর চ্যানেলত আহিছে তেতিয়াহলে প্লিজ তলত সাবস্ক্রাইব বাটনটো ক্লিক করে আজি দীপশিখার ফেমিলির এজন পার্মানেন্ট মেম্বার হয়ে পড়ক, লগতে বেল আইকনটো হিট করে থব, নহলে ইউটিউবে বহুত কাচারেট করে জানে না একটা নোটিফিকেশনের কারণে। আর আহক তেতিয়াহলে আজি ব্লগটো কন্টিনিউ করে দিও, আর এতিয়া যাও মই পনেবা ভাতটো বাহি দিওঁগে, ইয়ার যদি কেনেবাকে অফিস দেরি হবলে হয় ন মই একদম জিনা হারাম করে দিব, গতি তাক সোনকালে সোনকালে খুয়াই বয়াই আজরি করো, তারপরে মূর কাম আরম্ভ হব। আর পিছে আজি তার কারণে কমপ্লিটলি ভেজ থালি, কারণ কি আজি সোমবার, সিও নিরামিষ খায়, সি ব্রত লব নয় খালি, ইয়াত আছে ভাত, আলু ভজি, জিকা পুরা, বেঙেনা বেসনের সঙ্গে ফ্রাই করে দিছো, দালি আর অকমান গ্রিন চাটনি, ইয়ার একদম খানা হয়ে গেছে। ও আজি আসলে মেইন কথাটা কব থাকিয়ে গল নয়, আজি একচুয়ালি ব্লগটা কি কারণে ইমান বেশি ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জানে নে, কিবা গেস কব পারিছে নে বাৰু। আজি আসলে আমার একমাত্র পাহি আর একমাত্র অংশু, তাহা দুটাই যে এক্সাম দিছিলে অনলাইন ক্লাস করি করি, কি এক্সাম দিছে তাহাতিয়ে জানে বাৰু, তারে আজি ফলাফলটো দিব। সো আমি বহুত বেশি এক্সাইটেড হয়ে আছো পাহির জীবনের প্রথমটো পরীক্ষার ফলাফল তাই কি করব, এইটো কারণে মই একদম রেডি হয়ে আছো। এখন হয়েছে মোর থালি, ইয়াত আছে শুকান রুটি আর এই শাহী পনির রেসিপি হয়, এই বিরাট টেস্টি আসে, কালি রাতে মই একচুয়ালি বনাইছিল সবর কারণে, সবে কালি খালে, আর লগত এই হয়েছে এটা গ্রিন চাটনি। কালি রাতে হোতে হোতে মোৰ বহুত দেরি হয়ে গেল, এটা বাজি গেল মানে একচুয়ালি ভিডিও এডিট করতে করতে দিনটো সময় নোপা হয়েছে যাতে ভিডিও এডিট করবলে, তারপর শুলো, শুই পেলে 3:30 বাজাতে পাহি পুরা কান্দা কান্দা করেছে, তেতিয়া গম পাইছো বেছেরি পুরা জ্বরত টুপটুপাই আছে জানেনে, শুয়ার আগ মুহূর্তলৈকে তাই পুরা খেলি মেলি ধেমালি করে আছে, আর এতিয়া পুরা জ্বরত টুপটুপাই আছে, সো তেতিয়াৰ পৰা আমার হওয়া হওয়া নাই আর জাগিয়ে আছো, উজাগুড়ি নিশা পার করাবলগা হয়েছে, আর তাই এতিয়া রাতেপা সময়তে ভালকে শুয়েছে, গতি তাই এতিয়া শুই আছে, তাই শুই থাকা সময়খিনিতে মই ভাবিছো ব্রেকফাস্টও করো আর লগালগ যাও রিজাল্ট আনিবলে। উলাইছো মই এতিয়া, পাহি ঘরতে আছে তাই শুই আছে কারণে মই উলাই আহিব পারিলো, আর আশা করো তাই শুই উঠা আগতেই যাতে বা ঘুরি আহি পাও। এয়া অঞ্চল পাহির রিজাল্ট পালো, আর বা আহিব পারা নাই কারণ বা গা বেয়া, অলপমান কঁকাল বিষ হয়ে আছে, সো বা আহিব পারা নাই, কিন্তু মই ললো, এখন হয়েছে অংশু 80 মার্কসের ভিতর পাইছে, হি 79.5 মানে 100% পাওয়া নিচিনা হয়েছে, আর পাহিয়ে পাইছে 80 ভিতর 74, পাহি কবছে মই ইমানখিনি আশা করা নাছিলো কারণ কি তাই অরাল বহুত বেয়া করেছে, সো মই আশাই করা নাছিলো তাই হব বলে, স্টিল ফার্স্ট তাহাতে হাফ ইয়ারলি এক্সাম দিলে আপনাদের লগত শেয়ার করলো, আর কি মার্কস পাইছে কেন পাইছে সেটা আপনাদের ঘর দেখব, আর এটা মই যাও ঘরলে, আইডু গাটো বেয়া হয়ে আছে ন, তাই ফার্মাসিত কিবা কিবি কেটামান লৈ যাও, মই আসলে ভাবিছিলো রিজাল্টটো লৈ পেলে বাহাতৰ ঘৰ দি থৈ যাম অলসো চাব পাৰিব, কিন্তু মই এতিয়া নাযাও তাই গা বেয়া কারণে প্রথমতে ঘরে যাও। আহি পালোহি, ইয়া চাওক মাহত রয়ে আছে,
পাহী আৰু অংশু দুটা ভালে আছে পাহীৰ মই বাবাতকৈ বেছি ভাল আছে তাৰ পিছত পাহীয়ে পাইছে 94% আৰু অংশু পাইছে 99% হ'ব দিয়া দুটা হ'ব কৰো আছেলি সিহঁতে ভাল কৰিছে ইমানকৈ সেইটোৱে যথেষ্ট আৰু সিহঁতৰ লগত সবলৈকে আশীৰ্বাদ থাকিল পাহীৰ অংশ ৰূপে দেখি সবলৈকে থাকিল আজি মই কিবা এটা বনাই খুৱাম মানে আইৰে কাজি পাৰি পাব আজি মানে আপোনালোকে দেখিব মায়ে কিবা এটা বনাব আৰু মোলে তোমালে সবেই খাব পৰাকে আৰু মূলগত থাকি বাৰু এটা তেতিয়ালে যাওঁ পাহি কি কৈছে সাংগে খোৱাব কি আজি আপুনি আজি জানো কি খাওঁ কিবা খাম কিবা খাওঁ আৰু মায়ে কিবা খাওঁ মই কি খাওঁ না জানো এটা কিবা খাম আৰু এটা বিছে আপুনি কি খায় আপুনি মোক আগে ভাগে কৈ দিব আপোনাৰ ৰেচিপি মই ভিডিও কৰিম আপোনালোক লাগিব নে কওকচোন এ নাই মই ভাগে না জানো রে হ'ব হ'ব ৰেচিপি নহয় এটা খান দেখি বনাইছো মা এনে ডাইলক মই খাবলে ভালে হয় মুঠতে মায়ে আজি যি বনায় ৰেচিপি আপোনালোকৰ লগত শেয়াৰ কৰিম আপোনালোকে বহুত দিনৰ পৰা কৈ আছে আৰু মাৰ ৰেচিপি আজি খাইহে এৰি মামী কালি ৰাতি কি হৈছিলে তোমাৰ দেউতাৰো গাবে আছে তাইৰো গাবে আছে নে মোৰ আইহঁতে গাবে ই তাইৰ লগতে মোক এনেই লগাই লটকাই দিছে বাপেকে অকণমান গাটো বেয়া হৈ আছিলে বাপেকৰ কৈছিলোঁ আপোনালোকক চাগে আৰু এতিয়া পাহিৰ অকণমান গা বেয়া আৰু এতিয়া মই তাইৰ লগতে লাগো তাইৰ লগতে সময় দিওঁ অলপমান আৰু ভাবিছো ভিডিঅটো এইখিনিতে ষ্টপ কৰি সন্ধিয়াহে আকৌ কণ্টিনিউ কৰিম কি বনাইছে হয় মায়ে বা আপুনি মনে মনে বনাব মই এণ্ট্ৰি নামাৰিম হপাই বেয়া হৈছে ৰবা ভালকৈ বনাওঁ মই বনাওঁ নি নালাগে আপুনি কৈ দিয়কচোন এইটো কেনেকৈ বনাইছে মই সেইটোকে কৈ দিয়ক মোৰ ভিউৱাৰ্ছখিনিও চাই লওক হব ৰিমি গ্লাছ টাইম কি ধুনীয়াকে বনাই খুৱাইছে দেখিছে জীয়েৰাকক ধুনীয়াকে বনাই খুৱাইছে কমপ্লেইন কৰিলো মাক মই সেইকাৰণে মায়ে বা মোলৈও বনাইছে এটা নেক্সট ষ্টেপ বাহ এবাৰ কি কৰিব এইটো এইখিনি দৈ চাওক মায়ে নিজে বনাইছে কি কাঢ়ি আছে মা আমুল তাজা আমুল তাজা বনাইছে ন গৰম কৰি আছে নেকি কেনেকৈ কৈছে কওকচোন অকণমান গৰম কৰি ল'লোঁ মই উতলাই ল'লোঁ উতলাই অকণমান ঠাণ্ডাকৈ অকণ অকণ গৰম থাকোঁতে মই হেৰি দিয়া আৰু নেমু চেমি প্ৰথম দিনা অকণমান দৈ বনাই লৈছোঁ দৈ অকণ যেতিয়া হৈছে তেতিয়া মই অকণ থৈ দিছোঁ থৈ দি গাখীৰখিনি উতলাইছোঁ উতলাই পেলাই অকণ গৰম গৰম হৈ থাকোঁতে অকণমান আৰু এই তেতেলি ৰসে দৈ যে বনাই থৈছিলোঁ মই অকণমান দি দিছোঁ মানে গম পাইছে নে মায়ে যিটো দৈ বনাইছে সেইটো এদিনতে মানে ৰেডি হৈছে আৰু কিমান বেছি এইটো চব দৈটো দেখাইছে আপোনাৰ কিমান বেছি ডাঠ হৈছে চব পুৰা ডাঠ হৈ গৈছে খাবলৈ কেনেকুৱা হয় এতিয়া ভগৱান জানে আৰু নে মায়ে জানে দৈ বহুত লাগে দেই দৈ বহুত লাগে বৰাখিনি মায়ে একেবাৰে ঢাকি ডুবুৱাই দিলে আৰু তাহাঁতি উশাহে নাপাব দিলে মায়ে চাট মচলা ব্লেক চল্ট এইটো লাল মিৰ্চ অকণমান জালুক নহয় এইটো জিৰা ন জিৰা গুড়ি অকণমান ধনিয়া গুড়ি আৰু কি আছে আৰু কিবা কিবি উলিয়াইছে ৰ'ব সেই খোৱা নাই আমাৰ এইটো ধনিয়া অঁ নহয় পদিনা চাটনি ন পদিনা আৰু ধনিয়া মিক্স কৰি গ্ৰীণ চাটনি এটা টমেট' কেটচাপ অকণমান নাজানো দেই মই বৰকৈ ভালকৈ নাজানো এনেই বনাইছোঁ আৰু আমি এনেকৈ খাই ভাল পাওঁ কিন্তু মা নাজানো হ'ব দিয়ক সেইকাৰণে এনেকে ইমান সহজ ভাবে আপোনালোকে অতি সোনকালে আৰু একদম সুবিধাজনককে এনেকে দহি বড়া খাব পাৰে আপোনালোকে কৈ আছিলে মোক মাৰ হাতৰ কিবা এটা ৰেচিপি দেখুৱাব কাৰণে নৰ্মেল মাইটো বনাই থাকে কিন্তু মাৰ হাতৰ দহি বৰাটো খাবলৈ সঁচাকৈ বহুত টেষ্টি হয়
আপনাক পুনৰ লগ পাম দীপশিখাৰ ব্লগৰ আনটা ভিডিঅত তেতিয়ালৈকে আপোনালোকে প্লিজ ভেলুয়েবল কমেন্ট দিব আৰু মোক সাজেশন দিব কিবা যদি ভুল কুটি থাকি যায় সেইবোৰ শিকাই দিব আঙুলিয়াই দিব যদি আপোনালোকে আঙুলিয়াই দিয়ে মই কেতিয়াও বেয়া নাপাওঁ মোৰ এটলিষ্ট নিজকে শুদ্ধ কৰাৰ এটা সুবিধা পাওঁ সো প্লিজ যিভাৱে মোক জনাব সো আপোনাক পুনৰ লগ পাম দীপশিখাৰ ব্লগৰ আনটা ভিডিঅত তেতিয়ালৈকে বাই 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 কৰো বাই।